ঈদ হইল একটা আনন্দ, সবাই একত্রিত হইয়া ইউনাইটেড হইয়া রেস্টুরেন্ট হোক কা দোকান হোক কা যে কোনো জিনিস হোক কা আমরা যদি একটা দিন পালন করতাম পারি, যে বছর দুইটা দিন আমরা ও দুইটা দিন আমরা যদি মুসলিম কান্ট্রি থেকে ফুলে জন্য অকুতারে একটু গুরুত্ব দেয় আমার মনে হয় ভালো হইব। আমরা ঈদটা সবে একলগে আনন্দ করতাম পারব, ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করতাম পারব। আমরা সবাই বন্ধ করি দোকান হোক কা রেস্টুরেন্ট হোক কা স্টেট এজেন্ট হোক কা যে যেখানে আসুন, আমরা মুসলিম ভাই সকলরা আমি আকুল আবেদন করি আর আমরা যে সবে একটা দিন বন্ধ রাখ কা রাখিয়া দেখবা এই আনন্দ হকলে ফাইবা। আমি মনে করি ঈদের দিন যারা মুসলিম কমিউনিটি আছে ব্রিটেনও বিশেষ করে তারা এই দিন ছুটি হওয়ার দরকার। আর আমরা বিভিন্ন কমিউনিটি দেখি তারা খ্রিস্টান কমিউনিটি তারা ক্রিসমাস ডে তারা ছুটি নেয়, যারা ফ্যামিলি নিয়ে একটা উৎসব করিতে উৎসব করে এবং ফ্যামিলির গেট টুগেদার হয় এবং এটা আমরা 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 মুসলিম কমিউনিটি লাগিয়ে ওটা বেশি ইম্পর্টেন্ট একটা ডে। এবং আমি মনে করি প্রত্যেকটা আমাদের যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের এমপ্লয়মেন্ট এমপ্লয়ীদেরকে ছুটি দেওয়া দরকার এবং একদিন ছুটি দিলে কিছু হয় না, ব্যবসায় কোনো কিছু আসে যাবে না। এবং এইটা নাকি যখন আমরা ক্রিসমাস ডে বন্ধ করতে পারি তাহলে কেন আমরা নাকি ঈদের দিন বন্ধ করতে পারি না? ফ্যামিলির লগে সুযোগ করা লাগে আর কি, যেন এখানে মিলামিশা করা লাগে ঈদের দিনটা, কারণ ইলা হইলে অনেক সময় হয় কিতা আমি অফ পাইলাম কিন্তু আমার আরও একজনে পাইল না, তখন তার ফ্যামিলিটার মনটা থাকে একটু ছুটো। তো এজ এ মুসলমান হিসাবে যদি আমরা ফলা এখান থেকে আরম্ভ করি ইনশাল্লাহ আগে দিয়া আমরা তাকে যারা নন মুসলমান না তারাও আমরা উৎসাহিত হইব, কারণ দেখো ব্রিটেনও আমরা রুলতান্ত কাম করেন পালা পালা জব হররা কিন্তু তারা উদয়ের দিন ছুটির সময় তারা উইলিংলি হয় ছুটি নেও গিয়া, যে এই দিনটারে আমরা রিকগনাইজ করতে হইব যে বিগ একটা ডে হিসাবে, যে তারা বড়দিনে যারা ইয়ে করে তারাও জানে যেন আমরা আমরা কমিউনিটি নেইবার আমরা তারা ওয়েলকাম জানাই। আমি মনে করি আর যে ধর্মর দৃষ্টিকোণ থাকি, বিবেকের দৃষ্টিকোণ থাকি, সামাজিক দৃষ্টিকোণ থাকি, এখন ইস হাই টাইম সবাই আগ্রহী হওয়া দরকার যে আমরা রেস্টুরেন্ট বন্ধ রাখি, এতে আমরা কোনো ক্ষতি হইতো নাই, আমরা তার থেকে যে সুখটুকু পাইম একটা তো কোনো মূল্য দেওয়া যেত নাই, এটার কোনো পয়সা দিয়ে একটার পরিমাপ করা যেত না, একটার মূল্য অপরিসীম। তো এই সুখটুকুরে আমরা কেতার লাগে আমরা হেলায় হারাইতাম, আমরা হেলায় না হারাইয়া একটারে এখন থাকি আমরা আমরা জাগ্রত হই, সচেতন মনে একটা আমরা পালন করি। ব্রিটেনে 3.5 মিলিয়ন মুসলমান আছেন, এই সবাইকে বলবো যে এই সুন্দর একটা ক্যাম্পেইনে আমরা যাতে বাংলাদেশি সহ সব মুসলমান কমিউনিটির বড় বড় যত অর্গানাইজেশন আছে সবাই যাতে এটাকে সাপোর্ট করে আমি সবার কাছে আমার অনুরোধ থাকলো। এবং আমি আশা করব বিশেষ করে বাংলাদেশি যত সংগঠন আছে আপনারা সবাই আসেন এবং আমাদের এই দাবিটা আমরা উত্থাপন করি ইনশাল্লাহ। আজকে উত্থাপন করলে আমরা কালকে এটাতে সাকসেস হব ইনশাল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমি আমি যদি আপনারা কই যে আমরা ধর্মীয় বিশ্বাস থাকি বছরে দুইবার ঈদ হয় আর এই ঈদটারে আমরা গুরুত্ব দেওয়া লাগি অ্যাটলিস্ট আমরা রেস্টুরেন্ট বন্ধ রাখা দরকার, শুধু রেস্টুরেন্ট নয় যত ব্যবসায়ী হল আছেন আমি সকলের কাছে অনুরোধ রাখলাম। এবং মানুষের এই টাইমটা দেওয়া নেই মানুষের ফ্যামিলির সাথে আত্মীয় স্বজন সাথে একটা বছরে দুইটা দিন আয় এগুলা তা আমাদের আমার একটা রিকোয়েস্ট থাকবো যারা বিজনেস ওনার হল আসুন তান তান একটু রিকোয়েস্ট করি আর যে নেই এই দিনটা নেই একদিনে বা দুই দিনে নেই বছরও কোনো কিছু বিজনেসও রাইতো দায়িত্ব নাই, আপনারা একটু আপনারা যারা কর্মচারী আসুন এমপ্লয়ি আসুন নেই তারা একটু মানে একটা ব্যাংক হলিডের মতো একটা ছুটি দেওয়ার দরকার এই দিনগুলো লাগে, স্পেশালি তারা সারা বছর খুশি করতো ফ্যামিলির সাথে থাকতো, আপনারা একটু দয়া করি ওগুলো আগামীতে একটু কনসিডার করবা। আর একটা আমরা যখন করিয়া থাকি যে আমরা ফ্যামিলির মাঝে যে একটা গেট টুগেদারের যে একটা বন্ধন থাকে ওটা তো আরও বেশি অগ্রাধিকার পাইব, ওনারা সামান্য একজরিতা সিস্টেমও ফেলাই দিন দেওয়া যারা খায় গিয়া তারা হোল সিস্টেমও পড়েছে বলে এই দুই দিন তারা বন্ধ থাকে। ইস্ট লন্ডনে যতগুলো স্কুল আছে সব স্কুল কিন্তু আমাদের ঈদের দিনে বিশেষ করে মুসলমান বাচ্চাদের জন্য হলিডে থাকে, তো আমার মনে হয় যে এইটা আমাদের বাচ্চাদের সাথে আমরা শেয়ার করতে পারবো এবং যদি সব বাড়া টাওয়ার হাম ইস্ট লন্ডনের মতো যদি সব জায়গার সব বাড়া এইটা ফলো করে আমার মনে হয় একটা এক্সাম্পল হবে এবং আমাদের ইয়াং ট্যালেন্টেড যে বাচ্চাগুলো এদেশে বেড়ে উঠতেছে তারা আমাদের রিলিজিয়াস পারপাসটা আরও বেশি দৃঢ়ভাবে তারা এটা গ্রহণ করবে।
ক্ষতি যেটা আসলে এটা খাবার ওই যে যদি আমরা একসাথে ফ্যামিলির সাথে ঈদ করি সকলে, তাইলে এটা অন্যভাবে খাবার হইব এবং এটার যে ফিলিংস এই যে ক্ষতির তুলনায় কিছু না। ঈদ একটা আন্তর্জাতিক মহলও এটা পালন করে, যে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আন্তর্জাতিক মহলও একটা ক্যাম্পেইন করা দরকার, ঈদের আমরা ছুটি দরকার আমাদের। আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট, এই ক্যাম্পেইনে সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এগিয়ে আসুন এবং এইটাকে ছুটির দিন হিসাবে এটা যার যার অবস্থান থেকে পালন করুন। আমরা সময় বদলর আগে অনেক সময় আসিল আমরা অনেক কিছু সুযোগ মতো পালন করতাম পারছি না, আমাদের বিভিন্ন সমস্যা আসিল। এখন আমাদের বিগ বাংলাদেশি মুসলমান কমিউনিটি হল আসুন, এখন এইগুলোতে আপনারা একটু কনসিডার করবা, যারা এমপ্লয়ার আসুন এবং যারা মানুষ এমপ্লয় করে রাখুন, আপনার ব্যবসা আছে আপনারা একটু কনসিডার করবেন। সারা বছরে আমরা কুচু আয় যায় না, বাট দুই দিনে কিন্তু আইব বছর, তো দেখো তারা নর্মালি করে একটা ক্রিসমাসও আপনার বন্ধ রাখে দুইটা দিন, ক্রিসমাস ডে বক্সিং ডে, আমরা ওটারও তো পালন করি আর ওয়াই নট। আমরা মুসলমান পাই আমরা ওইয়া যদি আমরা মুসলমানই কান্ট্রি বা যে কোনো দেশও আমরা যদি সকল একত্রিত ইয়া চাই বন্ধ করতাম, আমরা সবে মিলিমিশি ফার্মো আপনার সব আগে আঁকা আর সবে একত্রিত ইয়া এই কাজটা করক্কা ভালো হইব, আমরা লাগে আমরা নেক্সট জেনারেশনে শিখবো শিখে তারাও ওইটা ফলো করবো। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।